वेलकम टू ऑनलाइन क्लास अरेंज्ड बाय गवर्नमेंट हरगंगा कॉलेज मुंशीगंज। डियर स्टूडेंट्स ऑफ बीबी ऑनर्स सेकेंड ईयर, टुडे सब्जेक्ट इज बिजनेस कम्युनिकेशन चैप्टर 3, मेजर मीडिया ऑफ रिटन कम्युनिकेशन पार्ट 4। दिस इज मोहम्मद शेख मुस्तफा राजीव, लेक्चरर इन मैनेजमेंट गवर्नमेंट हरगंगा कॉलेज मुंशीगंज। टॉपिक्स टू बी डिस्कस्ड टुडे, नंबर 1, Distinguish differences between letter and memo. Number 2, guidelines, techniques for effective writings. Here we see a sample of memo. Ekta memo amra dekhte pacchi, memo sample upore company naam likha ache, company thikana likha ache dan dike upore, er pore memo heading, এরপর টু, ফ্রম, ডেট, সাবজেক্ট, এরপর হচ্ছে বাড়ি, মেমোর বাড়িটা যা যে ব্যাপারে মেমোটা লেখা হয়েছে। আচ্ছা, এটা হলো মেমোর স্যাম্পল। এরপর আমরা যাই, এটা হচ্ছে একটা লেটারের স্যাম্পল, বিজনেস লেটার। প্রথম হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। রিটার্ন অ্যাড্রেসটা কি, যেই অ্যাড্রেস থেকে আমি লিখছি সেটাই হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। কেন, আমি যখন লেটারটা পাঠাচ্ছি, পাঠানোর পরে সেই লেটারের যদি কোনো প্রতিউত্তর আসে তাহলে সেই উত্তর যে ঠিকানায় আসবে সেটা হলো রিটার্ন অ্যাড্রেস, ফিরতি চিঠি যেখানে আসবে সেই অ্যাড্রেসটা। হ্যাঁ, অথবা প্রতিউত্তর না এসে চিঠিটা যদি ফেরত আসে, রিটার্ন আসে, তাহলে রিটার্ন যে অ্যাড্রেসে আসবে সেটা হচ্ছে আমার অ্যাড্রেস, রিটার্ন অ্যাড্রেস, যখন আমি চিঠিটা লিখছি। এরপর হচ্ছে ডেট, হ্যাঁ, এরপর হচ্ছে রিসিপিয়েন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ যার কাছে আমি চিঠিটা লিখছি তার নাম এবং তার ঠিকানা। এরপর হচ্ছে গ্রিটিং, সম্ভাষণ, অর্থাৎ ডিয়ার জন স্মিথ, এখানে বলা হচ্ছে ডিয়ার জন স্মিথ বা ডিয়ার স্যার হতে পারে, ডিয়ার ম্যাডাম হতে পারে, তাহলে গ্রিটিং। এরপর হচ্ছে বিজনেস লেটার সাবজেক্ট, হ্যাঁ, বিজনেস লেটার ফরম্যাট সাবজেক্ট। এরপর হচ্ছে বডি, বডিটা হচ্ছে বিস্তারিত, বিজনেস লেটারের বিস্তারিত। আচ্ছা, এরপর হচ্ছে ক্লোজিং, ক্লোজিংটা হচ্ছে বেস্ট রিগার্ডস, হ্যাঁ, বেস্ট রিগার্ডস বা সিনসিয়ারলি ইয়োর্স দেওয়া যায়। ক্লোজিং, ক্লোজিং করে তারপরে সিগনেচারটা দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে কি, নাম এবং টাইটেল, যে আমার নাম এবং টাইটেল লিখে আমার সিগনেচারটা দিতে হবে। এনক্লোজার মানে কোনো সংযুক্তি আছে কিনা, এনক্লোজার মানে সংযুক্তি, সংযুক্তি কোনো ডকুমেন্ট আছে কিনা, অন্য কোনো ডকুমেন্ট এটার সঙ্গে যদি আমি পিন আপ করে দিই তাহলে এখানে উল্লেখ করে দিতে হবে যে এনক্লোজার সঙ্গে একটা ডকুমেন্ট আছে। অথবা সিসি যদি থাকে, যে অনুলিপি বা প্রতিলিপি, এটার হুবহু একটা কপি অন্য কোনো দপ্তরে যাবে কি না বা অন্য কোনো ব্যক্তির কাছে এটা যাবে কি না, তথ্যটা এই চিঠিটা সেটার মানে হুবহু অনুলিপি যাব কি না, যাবে কি না, সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে যে সিসি কার কার কাছে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখলাম তাহলে, এর আগে দেখলাম কি, মেমোর একটা স্যাম্পল দেখলাম, এরপর আমরা দেখলাম বিজনেস লেটারের একটা স্যাম্পল, এখন আমরা ডিফারেন্স বিটুইন মেমো অ্যান্ড লেটার, এই দুইটার পার্থক্যটা বের করব। নাম্বার 1 হচ্ছে স্কোপ, ক্ষেত্র, অর্থাৎ মেমোর ক্ষেত্র কি, শর্টার, অর্থাৎ কম, ছোট। মেমোর ক্ষেত্র হচ্ছে শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যেই মেমো ব্যবহৃত হয়, অনলি ইউজড উইদিন দ্য কোম্পানি, একটি কোম্পানির মধ্যে যে এমপ্লয়িজরা আছে তাদের মধ্যে পারস্পরিক তথ্য আদান প্রদানের জন্য তারা এই মেমো ব্যবহার করে থাকে। অন দ্য আদার হ্যান্ড, লেটার এর স্কোপ হচ্ছে লার্জার, বড়, বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইউজ, অর্থাৎ লেটারটা ইন্টারনালিও ইউজ করা হয় এমপ্লয়িজদের মধ্যে অথবা এক্সটার্নালিও ইউজ করা হয় অন্যদের কে চিঠি পাঠানোর ক্ষেত্রে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে চিঠি পাঠানোর ক্ষেত্রেও এটা ব্যবহার হয় লেটার। নাম্বার 2 হচ্ছে ফর্মালিটি, ভেরি ফিউ ফর্মালিটিস, অর্থাৎ মেমোতে কিন্তু খুব একটা ফর্মালিটি নেই। ধরা যাক একটি প্রতিষ্ঠানের মধ্যে প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে, প্রোডাকশন ডিপার্টমেন্টের ম্যানেজারের কাছ থেকে, সেলস ডিপার্টমেন্টের ম্যানেজারের কাছে
একটা তথ্য দিয়ে একটা মেমো যাবে, সেখানে খুব একটা ফর্মালিটিস মেনটেন করা হয় না, উপর থেকে নিচ পর্যন্ত এই যে এতগুলো হ্যাঁ এনক্লোজার টেনক্লোজার এগুলো লেখা এগুলো প্রয়োজনে, শুধু তথ্যটা দিয়ে জাস্ট কার কাছে যাবে এটা আমরা দেখে আসলাম একটু আগে। দেখো মেমোটা জাস্ট কোম্পানির নাম ওইটা তো থাকবেই, প্যাডের উপরে কোম্পানির নাম থাকবে। আর এখানে টু কার কাছে যাচ্ছে, কার কাছ থেকে যাচ্ছে, ফ্রম, ডেট, সাবজেক্ট আর জাস্ট যে তথ্যটা দেওয়া হবে সেটা সংক্ষিপ্তভাবে। আর এখানে লেটারে কিন্তু অনেক কিছু আছে, ক্লোজিং আছে, সিগনেচার আছে, নেম, টাইটেল, এনক্লোজার, সিসি, হ্যাঁ, রিসিপিয়েন্ট অ্যাড্রেস, রিটার্ন অ্যাড্রেস, এগুলো আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফর্মালিটিসের ক্ষেত্রে ভেরি ফিউ ফর্মালিটিস, মেমোর ক্ষেত্রে ফর্মালিটিস কম, লট অফ ফর্মালিটিস হচ্ছে লেটারের ক্ষেত্রে, আনুষ্ঠানিকতা মানে অনেক কিছু রুলস মেনটেন করতে হয়। স্যালুটেশন 3 নম্বর, নট ইউজড, স্যালুটেশন মানে হচ্ছে সম্ভাষণ, যেটা আমরা দেখলাম লেটারের ক্ষেত্রে কী দেখলাম, স্যালুটেশন আছে, ডিয়ার জন স্মিথ বা ডিয়ার স্যার, কিন্তু এখানে দেখো মেমোতে কিন্তু কোনো স্যালুটেশন নেই, কোনো ডিয়ার স্যার বা ডিয়ার জন স্মিথ নেই, স্যালুটেশন, তাহলে নট ইউজড। আর একটা লেটারের ক্ষেত্রে হচ্ছে কম্পালসারি পার্ট অফ লেটার, লেটারের ক্ষেত্রে এটা অবশ্যই বাধ্যতামূলক একটা অংশ, স্যালুটেশন লাগবে। নাম্বার 4 কমপ্লিমেন্টারি, পরিপূরক বা ফুলফিলিং, কমপ্লিটিং, নো কমপ্লিমেন্টারি ক্লোজ ইজ রিকোয়ার্ড, মেমোতে কমপ্লিমেন্টারি ক্লোজ করতে হবে এমন কোনো বিষয় নাই, নিচে সিগনেচার করতে হবে, নাম লিখতে হবে, ফিনিশিং দিতে হবে এমন কোনো বিষয় না, শর্ট করে উপরে কার কাছে যাচ্ছে, টু আমার কাছ থেকে যাচ্ছে, ফ্রম, ডেট এবং সাবজেক্ট দিয়ে নিচে তথ্যটা লিখে জাস্ট সেন্ড করে দিলেই হয়, এনে ক্লোজিংটা দরকার নেই, সিগনেচার এই সিনসিয়ারলি এগুলো কমপ্লিটিং বাধ্যতামূলক নয়, কিন্তু মেমোর ক্ষেত্রে এটা বাধ্যতামূলক নয়, লেটারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা বাধ্যতামূলক ক্লোজিংটা। আচ্ছা নাম্বার 5 হচ্ছে কস্ট, লেস কস্টলি, মেমোর ক্ষেত্রে লেস কস্ট, খুবই কম খরচে জাস্ট লিখে আরেক টেবিলে সেন্ড করে দেওয়া যায়। আর লেটারের ক্ষেত্রে কস্ট অফ এ লেটার ইজ হায়ার দ্যান দ্যাট অফ এ মেমো, অর্থাৎ মেমোর খরচের চেয়ে লেটারের খরচ বেশি হতে পারে, কারণ আমি বাইরে কোনো প্রতিষ্ঠানে যদি লেটার পাঠাতে চাই সেটা আমি কুরিয়ারে পাঠাই বা বাই পোস্টে পাঠাই, সেটা কিন্তু আমার একটা খরচ আছে, মেমোতে কিন্তু উইদিন দ্য অর্গানাইজেশন সেটা আমার খরচ হচ্ছে না। লেংথ ভেরি শর্ট, মেমো শর্ট, যত ছোটো হয় কোনো সমস্যা নাই, কিন্তু লেটারটা লার্জার, অর্থাৎ একটু ডিটেইল বডিতে লিখে তারপর একটা আনুষ্ঠানিক ফর্মালিটি মেনটেন করে লিখে টিখে তারপরে দিতে হবে লেটারের ক্ষেত্রে। অ্যান্ড 7 হচ্ছে সিগনেচার, নট রিকোয়ার্ড, মেমোতে নট রিকোয়ার্ড, বাট দিলেও সমস্যা নাই, সিগনেচার ইজ আ মাস্ট ফর আ লেটার, লেটারের মধ্যে অবশ্যই সিগনেচার লাগবে। নাম্বার 8 হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সিম্পল অ্যান্ড লেস ফর্মাল, ভাষাটা হবে সিম্পল এবং লেস ফর্মাল, অত ফর্মাল আনুষ্ঠানিক মানে ওরকম ভাষা নয়, একটু হ্যাঁ সিম্পল ভাষায় নর্মাল ভাষায় লিখে এটা সেন্ড করে দেওয়া যাবে মেমোর ক্ষেত্রে, যেহেতু উইদিন দ্য অর্গানাইজেশন। আর এটা হচ্ছে প্ল্যানেড অ্যান্ড ফর্মাল, কেননা পরিকল্পিত এবং আনুষ্ঠানিক হতে হবে, কেননা অন্য প্রতিষ্ঠানের কাছে যদি আমি চিঠি লিখি সেটা আমার প্রতিষ্ঠানের একটা কি ইমেজের একটা ব্যাপার, আমি যদি একটা খুব নর্মাল একটা লেটার লিখে পাঠাই দিলাম তাহলে আমাদের কোম্পানির ইমেজ সম্পর্কে তাদের একটা ভুল ধারণা হতে পারে। এবার আসো গাইডলাইন্স টেকনিক্স ফর ইফেক্টিভ রাইটিংস, অর্থাৎ কার্যকর লেখার জন্য, কার্যকর লিখিত যোগাযোগের জন্য যে গাইডলাইন্স বা টেকনিক্স অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে, নাম্বার 1 ইউ ভিউ পয়েন্ট, আমরা সাধারণত দেখি যে যখন আমরা একটা লেটার লিখছি কোনো বিষয় নিয়ে লিখছি ওই বিষয় সম্পর্কে যে আমি যাকে লিখছি সেই অডিয়েন্স, হ্যাঁ যাকে লিখছি যে এটা পড়বে তার ফিলিংসটা কী, সে কীভাবে এটা দেখে, কীভাবে চিন্তা করে সেটা নিয়ে ভাবতে হবে, আমি কীভাবে দেখছি সেটা মুখ্য বিষয় নয়, লেখার সময় আমাকে চিন্তা করতে হবে আমি যাকে লিখছি তার সাইকোলজিটা, তার ফিলিংসটা বুঝতে হবে, সে যদি এটা পজিটিভলি নেয় তাহলে ওকে গুড, ইউ ভিউ পয়েন্ট, এটাকে বলা হচ্ছে ইউ ভিউ পয়েন্ট, তার দৃষ্টিকোণটা, তার যে থিঙ্কিং প্যাটার্নটা সেটা আগে চিন্তা করা নিজেরটা বাদ দিয়ে, কারণ লিখছি তাকে, সে এটা পড়বে, অ্যাকসেপ্ট করবে এবং ভালো একটা ফিডব্যাক দিবে যদি সেটা তার জন্য মানে গুড রাইটিং হয়। নাম্বার 2 সিলেক্টিং প্রপার ওয়ার্ডস, অর্থাৎ সঠিক শব্দ চয়ন করতে হবে, সঠিক শব্দ চয়ন করতে হবে, ভুলভাল শব্দ বা
যেটা মূল বিষয় থেকে সরে যায় এরকম শব্দ ব্যবহার করা যাবে না। নাম্বার থ্রি, টোন অফ কার্টেসি, অবশ্যই সৌজন্য ভাব থাকতে হবে, সৌজন্য ভাব থাকতে হবে, টোন অফ কার্টেসি কথার মধ্যে, লেখার মধ্যে। হ্যাঁ, শুধু ধর্ম ধর্ম একটা লিখে দিলেই কিন্তু লিখা যায়, হ্যাঁ তথ্য দেওয়াই যায়, একদম সাদামাটা তথ্য দেওয়া যায়, কিন্তু সেখানে যদি একটু সৌজন্য থাকে, সম্ভাষণ সম্বোধনগুলো একটু সুন্দর থাকে, তাহলে ভালো হয়, কনভিনসিং হয়। নাম্বার ফোর হচ্ছে অ্যাভয়েড অ্যাঙ্গার, অর্থাৎ অ্যাঙ্গ্রিনেস মানে রাগান রাগ টাগ থাকা যাবে না, কথায় ক্ষোভ থাকা যাবে না, খুব কুল, হ্যাঁ শান্ত হয়ে লিখতে হবে, যেন লেখা খুব সুন্দর হয়, ভালো ভালো শব্দ চয়ন করা যায়। নাম্বার ফাইভ, কনসিডার কালচারাল ডিফারেন্সেস, আমি যাকে লিখছি সে যদি ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট কালচার হয় তাহলে তার কালচারটা আমার বিবেচনায় নিতে হবে। সে যদি ফর এক্সাম্পল যে একটি প্রতিষ্ঠানের সিইও, হ্যাঁ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সিইও, সে হি ইজ ফ্রম ইউএসএ, সে ইউএসএ থেকে আসছে, তাকে আমি একটা চিঠি লিখব, তাহলে শুধু আমার কালচারের বাঙালি কালচারের কথা চিন্তা করলেই হবে না, সেটা তার ইউএসএতে যে কালচার সেটাও একটু মাথায় রেখে চিন্তা করতে হবে, যেন সে কোনো কালচারালি সে কোনো, হ্যাঁ তার জন্য সেটা কোনো ব্যাড ফিলিং ক্রিয়েট না করে, যে আমি একটা বিষয় লিখলাম কিন্তু সেটা তার কালচারের সঙ্গে যায় না, তাহলে সে হয়তো সে মাইন্ড করতে পারে, তার মন খারাপ হতে পারে, এটা যেন না হয়, তার ফিলিংসটা যেন গুড থাকে, যেহেতু তাকে আমি লিখছি, তার সাংস্কৃতিক বিষয়টা সংস্কৃতির বিষয়টাও মাথায় নিয়ে বিবেচনা করে লিখতে হবে, যেন সৌজন্য বজায় থাকে। ইউজিং শর্ট সেন্টেন্সেস, হ্যাঁ ছোটো ছোটো প্রাঞ্জল, হ্যাঁ বাক্যে কী করতে হবে, লিখতে হবে, অনেক বড় সেন্টেন্স লিখলাম কিন্তু সেন্টেন্সের অর্থই আমি যাকে লিখছি সে উদ্ধার করতে পারছে না, বুঝতে পারছে না, তাহলে আমি এটা লিখা তো আমার অর্থহীন হয়ে যাবে। অ্যান্ড ইউজিং অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ যেমন অ্যাক্টিভ ভয়েস কী, হ্যাঁ আমি একটা কাজ করলাম, আমরা করব, আমরা করছি বা আমরা করেছি এ ধরনের, কিন্তু যদি এরকম বলি যে আমার দ্বারা করা হয়, তার দ্বারা করা হবে, এরকম মানে প্যাসিভ ভয়েসে লিখি তাহলে ল্যাঙ্গুয়েজটা ভালো শোনাবে না, অ্যাক্টিভ ভয়েসটা সবসময় বেশি ভালো শোনায় পড়তে বা শুনতে। অ্যাভয়েড রিপিটিশন মানে একই কথা বারংবার রিপিট না করা একটা লেখার মধ্যে, এক কথাটা যেন একবারই থাকে এরকম, নাহলে বিরক্তি আসতে পারে। কারেক্ট পাংচুয়েশন, যেটা বিরাম চিহ্নের ব্যবহার, কমা দাড়ি সেমিকোলন এরকম, এগুলো কারেক্টলি ব্যবহার করতে হবে, যেখানে কমা সেখানে যদি আমি দাড়ি দিয়ে দিই তাহলে সেন্টেন্স বোঝাটা ঝামেলা হয়ে যাবে, অসম্পূর্ণ থাকবে। দ্যাটস ইট। কেয়ারফুল প্রুফ রিডিং, অর্থাৎ লেখাটার পরে আমি লেখা শেষ করেছি তারপরে প্রুফ রিডিং দিতে হবে, প্রুফ রিডিং মানে আমার ভুল টুল আছে কি না সেটা চেক করার জন্য, ক্রস চেক করার জন্য যে রিডিংটা দেওয়া হয় সেটাকে প্রুফ রিডিং বলে, তাহলে কেয়ারফুললি প্রুফ রিডিংটা দিতে হবে যাতে ভুলগুলো ধরা পড়ে এবং সংশোধন করা যায়। তো এই টেকনিক্সগুলো, এই গাইডলাইন্সগুলো অবলম্বন করলে অবশ্যই কার্যকর রাইটিং সম্ভব, কার্যকর রিটেন কমিউনিকেশান মেনটেন করা সম্ভব। হ্যাঁ তাহলে এই ছিল আজকের আলোচনা, থ্যাংকস টু অল, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, সে অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।